স্বপ্ন নীর আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তরকা আর লাচ্ছা পরোটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং একটা কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে। আমি তরকা বানানোর জন্য প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি আর তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, কারণ আমি সন্ধ্যার সময় তরকা মানে রান্না করছি আর যারা সকালে করবে তারা অবশ্যই রাতে ভিজিয়ে রাখবে। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখন ডাল তরকার মধ্যে দিব, তরকা ডালের মধ্যে দিব গোটা রসুন, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো। একটু সামান্য লবণও দিয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে গ্যাসের আঁচকে প্রথমে একটা ফুল আঁচে সিটি দিয়ে নিতে হবে, তারপরে কমিয়ে দুটো সিটি দিলেই তরকা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে, আদা রসুনের পেস্ট, আদা কিমা করে আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমার ছেলে একদমই ঝাল খেতে পারে না তাই ঝাল একটু কমই দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি করেও ঝাল দিতে পারেন। পেঁয়াজ কুচি একটু বেশি করেই নিয়েছি, বেশি করে পেঁয়াজ কুচি দিলে খেতে ভালোই লাগে। আমি এখানে তরকা করার জন্য নিয়েছি তরকা মশলা, আপনারা বাজারে পেয়ে যাবেন। এটা হলো ধনিয়া গুঁড়ো, এক চামচ চিনি, জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো নিয়েছি, কেন এর আগে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো আর এটা হলো ধনিয়া গুঁড়ো। আর এর সঙ্গে নিয়ে নেব লবণ কিছুটা। এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, লবণ দিয়ে রেখেছি, এটাকে ফেটিয়ে নিব। লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি আধা কেজি ময়দাকে আগেই মেখে রেখেছি ময়ন দিয়ে, এক ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে সে এখন সেটাকে লেচি করে লাচ্ছা পরোটার কাট করে তারপরে তেলের মধ্যে ডুবিয়ে রাখবো আরও আধা ঘন্টা কিংবা এক ঘন্টা, যতক্ষণ ভিজিয়ে রাখা যাবে পরোটা ততই ভালো হবে। তোমরা দেখতে থাকো আমি কীভাবে লাচ্ছা পরোটা বানাই, অত পারফেক্ট হয় না আমার কাছে, আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
দেখো বন্ধুরা, আমার তরকা সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে। এর মধ্যে একটু গরম জল মিশিয়ে নেব। আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিলাম একটু তেল, আর এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি, একটু ভেজে নেব। এখন এর মধ্যে আদা কুচি করে রাখা দিয়ে দিলাম। এখন দিলাম আদা রসুনের পেস্ট, এবার ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিলাম জিরার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো, আর গরম মশলা, আর তরকা মশলাটা রেখে দিলাম, একটু পরে দেব। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মাঝখানে একটু বাটার দিয়ে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে, দুটো ডিম ফেটিয়ে এর মধ্যে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে একটু ভাজতে হবে, তারপরে এর মধ্যে তরকাটা দিয়ে দিলাম, তরকা ডালটা দিয়ে দিলাম, আর একটু ভেজে নিতে হবে ভালো করে। এখন এর মধ্যে তরকা মশলা আর গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিতে, মানে নেড়ে নিতে হবে, আর একটু জল, গরম জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু বাটার দিচ্ছি। তরকা রেডি হয়ে গেল, এখন আমি পরোটাগুলো ভেজে রাখবো, ভেজে নিব। যে লাচিগুলো আমি তেলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন বেলে নিয়ে একটা একটা করে পরোটা তাড়াতাড়ি ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার লাচ্ছা পরোটা হয়ে গেছে আর তরকাও হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক করবে, শেয়ার করবে, এবং অবশ্যই একটা কমেন্ট করবে। কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি তারা প্লিজ করে দিও, আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।